সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম মারধরে ধরে মৃত্যু ছোট্ট শিশুটি পাবে না আর বাবার আদর এএসপি মৃত্যুর সঙ্গে জড়িতদের ব্যবস্থা নেওয়া হবে হিজড়ারাও এখন থেকে মা বাবার সম্পদে সমান ভাগ পাবে বললেন প্রধানমন্ত্রী আকবরকে পেতে ভারতীয়কে বারো লাখ টাকা দেয় পুলিশ এবার দেখুন বিস্তারিত সংবাদ মার ধরে এএসপির মৃত্যু ছোট্ট শিশুটি পাবে না আর বাবার আদর এমন হাসি খুশি পরিবার এখন বিষাদের ছায়া পিতার কোলে আর যেতে পারবে না ছোট্ট শিশুটি শিশুটি জানেও না তার পুলিশ অফিসার বাবা কখনো ফিরবে না তিনি নিথর হয়ে গেছেন পৃথিবীর নির্মম নিষ্ঠুরতার শিকার হয়ে না ফেরার দেশে বাবা মানসিক সমস্যায় ভুগে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হওয়া সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে গতকাল সোমবার সকালে হাসপাতালে ভর্তির কয়েক মিনিটের মধ্যেই এ ঘটনা ঘটেছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হাসপাতালের ব্যবস্থাপক সহ ছয় জনকে আটক করেছে পরিবারের অভিযোগ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছেন তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি উশৃঙ্খল আচরণ করলে তারা ওই পুলিশ কর্মকর্তাকে শান্ত করার চেষ্টা করছিলেন ওই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানী মোহাম্মদপুরের আদাবর থানায় আনিসুল করিমের ভাই রেজাউল করিম জানান আনিসুল পারিবারিক ঝামেলার কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে তাকে মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা ভর্তির ফর্ম পূরণ করছিলেন ওই সময় কাউন্টার থেকে হাসপাতালের কয়েকজন কর্মচারী তাকে দোতলায় নিয়ে যান এর কিছুক্ষণের মধ্যেই তারা জানান যে আনিসুল অজ্ঞান হয়ে পড়ে আছেন তাকে দ্রুত হৃদরোগ ইনস্টিটিউটে নিলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন তিনি বলেন আমার ভাইয়ের উচ্চ রক্তচাপ ও হৃদরোগজনিত সমস্যা থাকলেও তা তেমন প্রকট ছিল না হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদের পিটুনিতেই তার মৃত্যু হয়েছে এদিকে ওই হাসপাতাল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা যাচাই করেছে পুলিশ ওই ফুটেজের বর্ণনা দিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটের দিকে টানা হেচড়া করে হাসপাতালটির একটি কক্ষে ঢোকানো হয় এ সময় হাসপাতালের ছয়জন কর্মচারী মিলে তাকে মাটিতে ফেলে চেপে ধরেন তখন নীল পোশাক পরা আরও দুজন কর্মচারী তার পা চেপে ধরেন আর মাথার দিকে থাকা দুজন কর্মচারীকে হাতের কনুই দিয়ে তাকে আঘাত করতে দেখা যায় একটি নীল কাপড়ের টুকরো দিয়ে আনিসুলের হাত পেছনে বাধা ছিল হাসপাতালের ব্যবস্থাপক আরিফ মাহমুদ তখন পাশেই দাঁড়িয়েছিলেন এর চার মিনিট পর আনিসুলকে যখন উপর করা হয় তখনই তার শরীর নিস্তেজ ছিল একজন কর্মচারী তখন তার মুখে পানি ছিটালেও আনিসুল নড়াচড়া করছিলেন না তখন কর্মচারীরা কক্ষের মেঝে পরিষ্কার করেন সাত মিনিট পর সাদা অ্যাপ্রন পরা এক নারী কক্ষটিতে প্রবেশ করেন এগারো মিনিটের মাথায় কক্ষটির দরজায় লাগিয়ে দেওয়া হয় তেরো মিনিটের মাথায় তার বুকে পাম্প করেন সাদা অ্যাপ্রন পরা ওই নারী শেরবাংলা নগর থানার ওসি জানে আলম মিয়া বলেন হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনা তদন্ত চলছে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের জন কর্মকর্তা কর্মচারীকে আটক করা হয়েছে আনিসুলের মরদেহ করা হয়েছে হাসপাতালের সমন্বয়ক ইমরান খান জানান জাতীয় মানসিক ইনস্টিটিউট থেকে আনিসুল হককে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ভর্তির পরপরই তিনি উশৃঙ্খল আচরণ করছিলেন মারধর করছিলেন যাকে তাকে শান্ত করার জন্য তাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল সিসি ক্যামেরা ফুটেজের দিয়ে পুলিশ কর্মকর্তাকে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ওই সময় তিনি হাসপাতালে ছিলেন না এএসপির মৃত্যুর সঙ্গে জড়িতদের ব্যবস্থা নেওয়া হবে সিনিয়র এএসপি আনিসুল করিমকে রাজধানীর আদাবরে মাইন্ড এইট মানসিক হাসপাতালে চিকিৎসা নামে নির্যাতনের ঘটনায় মৃত্যুর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন এলেই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার এগারোই নভেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন সব কিছুতে নিয়ম মেনে চললে এমন দুর্ঘটনা ঘটত না অনিয়মের বিরুদ্ধে অভিযুক্ত হাসপাতালে অভিযান চলমান সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হবে গত নয় নভেম্বর রাজধানীর আদাবরে মাইন্ড এইট নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে হাসপাতাল কর্মীদের মারধরে মৃত্যু হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিএমপি ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের হাসপাতালের এগ্রেসিভ ম্যানেজমেন্ট কক্ষের ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় হাসপাতালে ছয় থেকে সাত কর্মী টেনে হিচড়ে ওই কক্ষের মধ্যে নিয়ে আসে আনিসুলকে সেখানে তাকে কয়েকজন চেপে ধরে রাখতে দেখা যায় একই সঙ্গে কয়েকজন তাকে কনুই দিয়ে আঘাত করতে থাকেন দীর্ঘদিন নিস্তেজ হয়ে পড়ে থাকলেও আনিসুলের চিকিৎসার ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নেননি পরে তাকে শ্যামলী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন হিচড়ারাও এখন থেকে মা বাবার সম্পদে সমান ভাগ পাবে বললেন প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গের মানুষদের এখন থেকে মা বাবার সম্পদে সমান ভাগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড খন্দকার আনোয়ারুল ইসলাম গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন এখন থেকে তৃতীয় লিঙ্গের মানুষেরা যেন পিতামাতার সম্পত্তি থেকে যে সমান ভাগ পায় সেটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন আমরা দেখব তারা যেন বাবা মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত না হন প্রধানমন্ত্রী বিষয়টিতে বারবার গুরুত্ব দিয়েছেন কেউ তৃতীয় লিঙ্গের হলে তিনি কিভাবে জমির ভাগ পাবেন সেটি মুসলিম উত্তরাধিকার আইনে বলা আছে কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে সেটি বলা নেই সে বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন যাতে কেউ বঞ্চিত না হন এছাড়া মন্ত্রিপরিষদ সচিব বলেন এখন থেকে কেউ জমি কিনলে রেজিস্ট্রি করার আট দিনের মধ্যেই সক্রিয়ভাবে নাম হয়ে যাবে এমন আইন করে জমি রেজিস্ট্রেশন ও নামচারি কার্যক্রম সমন্বয় প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা আকবরকে পেতে ভারতীয়কে বারো লাখ টাকা দেয় পুলিশ সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের রায়হান নিহতের মামলায় প্রধান আসামি এসআই বরখাস্ত আকবরকে পেতে ভারতীয় আশ্রয়দাতা বারো লাখ টাকা দিতে হয়েছে সিলেট জেলা পুলিশকে চুক্তি অনুযায়ী উমখিয়াং পুঞ্জির খাসিয়াদের হাতে আকবরকে হস্তান্তর করে আশ্রয়দাতা আসামের শিলচরের কৈপত্তপাড়া এলাকার বাসিন্দা গোপাল দাস কথা অনুযায়ী আকবরকে ডোনা সীমান্তে হস্তান্তর করে নয় নভেম্বর সকাল নয়টায় টাকার বিনিময়ে আকবরকে হস্তান্তর চুক্তি হয় পাঁচে নভেম্বর আটে নভেম্বর গুয়াহাটি নেয়ার কথা বলে শিলচর থেকে তাকে ডোনা সীমান্তে আনে গোপাল এমন তথ্য দিয়েছে পুলিশের একটি সূত্র এছাড়া বেশ কিছু তথ্য উপাত যুগান্তরের কাছে রয়েছে গ্রেফতার পর পুলিশের কাছে আকবরে দেয়া তথ্য অনুযায়ী বারোই অক্টোবর বিকালে বন্দর ফাঁড়ি থেকে পালিয়ে গিয়ে রাতে শহরে অবস্থান করে আকবর পরের দিন বিকালে স্থানীয় সাংবাদিক নোমানের সঙ্গে সিলেটের কোম্পানিগঞ্জ এলাকার ভোলাগঞ্জ যায় সেখানে এক নারী জনপ্রতিনিধির বাসায় রাত্রি যাপন করে এবং সেই জনপ্রতিনিধির স্বামীর মাধ্যমেই পরের দিন ১৪ অক্টোবর ভোরে ভারতের মাঝাই গ্রামে নরেশ সিংহ নামের এক চুনাপাথর ব্যবসায়ীর বাসায় ওঠে সেখানে চার রাত্রি অবস্থান করে আকবর এদিকে বাংলাদেশের পুলিশ ভারতীয় খাসিয়া ও নরেশের বন্ধু পান্নার মাধ্যমে নরেশের সঙ্গে যোগাযোগ শুরু করে কিন্তু নরেশ জানায় তার কাছে আকবর নেই নরসিংহ আঠারোই অক্টোবর সন্ধ্যার দিকে আকবরকে মাঝাই গ্রাম থেকে সরিয়ে আসামের শিলচরে পাঠায় সেখানে নরেশের বন্ধু পান্নার আত্মীয় গোপাল দাসের বাড়িতে ওঠে আকবর জেলা পুলিশের একটি সূত্র জানায় নরেশের কাছে আকবরকে না পেলেও গোপালের তথ্য পায় জেলা পুলিশ সেই তথ্য অনুযায়ী জকিগঞ্জ স্থল বন্দর দিয়ে পণ্য রপ্তানিকারক ভারতীয় এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ সেই ব্যবসায়ী মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গোপালের বাড়ির শিলচরে কৈপত্ত পাড়ায় পরে সেই ব্যবসার মাধ্যমে গোপাল দাসের সঙ্গে আকবরকে ফিরিয়ে দেওয়ার আলোচনা শুরু হয় প্রথমে রাজি না হলেও পরে সে মোটা অঙ্কের টাকার বিনিময় ফিরিয়ে দিতে রাজি হয় প্রথমে সে পঞ্চাশ লাখ টাকা দাবি করে দোসরা নভেম্বর পুলিশকে আকবরের ছবি পাঠানো হয় পুলিশও নিশ্চিত হয় তবে পঞ্চাশ লাখ টাকা চাওয়ায় পুলিশ যোগাযোগ বন্ধ করে দেয় দুদিন পর গোপাল নিজেই ফোন করে পরে পাঁচই নভেম্বর চুক্তি হয় দশ লাখ টাকায় কিন্তু কিভাবে কোন সীমান্ত দিয়ে তাকে গ্রহণ করবে তা নিয়ে সময় চলে যায় পরে সাত নভেম্বর কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে তাকে ফেরত দিতে রাজি হয় গোপাল কিন্তু নতুন বিপত্তি বাঁধে টাকা নিয়ে গোপাল জানায় তাকে দশ লাখ ভারতীয় রুপি দিতে হবে যা বাংলাদেশি টাকায় বারো লাখ টাকা পরে পুলিশ সিলেটের জাফলং থেকে ভারতীয় ব্যবসায়ের মাধ্যমে দশ লাখ রুপি সংগ্রহ করে স্থান নিশ্চিত হওয়ায় আটই নভেম্বর সেই ডোনা সীমান্তের খাসিয়াতের সঙ্গে যোগাযোগ করে জেলা পুলিশ তারপর গোপাল আকবরকে জানায় সে শিলচরে নিরাপদ নয় তাকে ভারতীয় পুলিশ খুঁজছে তাই তাকে গুয়াহাটির এক আত্মীয়ের বাসায় রেখে আসবে গুয়াহাটির কথা বলে তাকে গাড়িতে করে নেওয়া হয় সেই ডোনা সীমান্তে এর আগে আটই নভেম্বর সেই এলাকার খাসিয়াদের সঙ্গে আলোচনা করে আসে সিলেট জেলা পুলিশ আলোচনা অনুযায়ী নয় নভেম্বর সকাল নয়টায় খাসিয়ারা পুলিশের দেয়া দশ লাখ রুপি গোপালের কাছে হস্তান্তর করে আকবরের তাদের কাছে দেয় এরপরে চলে যায় গোপাল এ সময় আকবরকে খাসিয়ারা নানাভাবে জিজ্ঞাসাবাদ করে সে সময় এক ভিডিওতে আকবরকে বলতে শোনা যায় ম্যারাভাই ভাই কো ফোন লাগাও আগের দিনই স্থানীয় রহিম সহ কয়েকজনের সঙ্গে আলোচনা করে ভারতীয় খাসিয়াদের হাত থেকে আকবরকে কিভাবে নিয়ে আসবে তা নিয়ে আলোচনা করে কানাইঘাট থানার ওসি সেই ছবিও যুগান্তরের হাতে এসেছে সেই রহিমকে আগের রাতে পনেরো হাজার টাকা দেয় পুলিশ পরে রহিম তার লোকজন নিয়ে সকালে সীমান্তে যায় পরে পুলিশের কথা মতো দুপুর বারোটার দিকে আকবরকে নিয়ে বাংলাদেশে প্রবেশ করে রহিম সহ স্থানীয় পাঁচজন পরে পুলিশ তাদের হাত থেকে আকবরকে গ্রেফতার করে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম